ব্রেইন কম্পিউটার ইন্টারফেস বা সংক্ষেপে BCI। মস্তিষ্কের সঙ্গে কম্পিউটারের সরাসরি সেতু বন্ধনের প্রযুক্তি এটি। বিশেষ কিছু রোগে আক্রান্তদের জন্য যে প্রযুক্তি বয়ে এনেছে আশীর্বাদ, এবার চীনের বিজ্ঞানীদের হাত ধরে এই প্রযুক্তি গবেষণাগার থেকে সোজা আসতে চলেছে বাজারে। বিশেষজ্ঞরা বলছেন, ব্রেইন কম্পিউটার ইন্টারফেস বা BCI-এর মাধ্যমে মানব মস্তিষ্কের নিউরনের সঙ্গে বিভিন্ন ইলেকট্রনিক ও যান্ত্রিক সিস্টেমের একটি মেলবন্ধন তৈরি করা হয়, যার মাধ্যমে আমাদের স্নায়ুতন্ত্রের সঙ্গে সরাসরি কম্পিউটারের তথ্য আদান প্রদান প্রক্রিয়া চালু হয়। একটি সাধারণ BCI সিস্টেমকে চারটি ভাগে ভাগ করা হয়। এগুলো হলো মস্তিষ্কের সংকেত গ্রহণ, সংকেত বিশ্লেষণ, ওই সংকেতের ওপর ভিত্তি করে আচরণ নির্ধারণ এবং বাহ্যিক প্রতিক্রিয়া। এখানে মূল প্রযুক্তির মধ্যে রয়েছে ইলেকট্রোডের মাধ্যমে মস্তিষ্কের নির্গত সংকেত গ্রহণ, নিউরাল ইন্টারফেস চিপস, সিগন্যাল ডিকোডিং এবং আরও কিছু প্রযুক্তির সন্নিবেশ। চীনে ব্রেইন কম্পিউটার ইন্টারফেস গবেষণায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে দেশটির বিশ্ববিদ্যালয়গুলো। এই গবেষণায় এরই মধ্যে নানা ধরনের রিহ্যাবিলিটেশন মেডিসিন তৈরি, মৃগী রোগের চিকিৎসা এবং মনস্তাত্ত্বিক রোগ শনাক্ত ও চিকিৎসায় উল্লেখযোগ্য সাফল্য অর্জন করা সম্ভব হয়েছে। উত্তর চীনের থিয়েনচিনের হুয়ানহু হাসপাতালে থিয়েনচিন ইউনিভার্সিটির নিউরাল ইঞ্জিনিয়ারিং দল তৈরি করেছেন পরিধানযোগ্য মস্তিষ্ক নিয়ন্ত্রিত আঙুল নিয়ন্ত্রণের একটি সিস্টেম, যার নাম দেওয়া হয়েছে লিংশি ফিঙ্গার। ক্লিনিক্যাল এই গবেষণায় অংশ নিয়েছিলেন স্থানীয় বাসিন্দা ছিয়াও। স্ট্রোকের কারণে তিনি তার হাতের আঁকড়ে ধরার ক্ষমতা হারিয়ে ফেলেছিলেন। লিংশি ফিঙ্গার প্রযুক্তি ব্যবহার করে ছিয়াও এখন তার চিন্তাশক্তি ব্যবহার করেই নাড়াতে পারছেন আঙুল। এটাকে আমার 6 নম্বর আঙুলের মতো মনে হচ্ছে, মনে মনে চিন্তা করেই আমি এটাকে নাড়াতে পারছি। এই লিংশি ফিঙ্গার প্রযুক্তিতে দরকার হয় না কোনো অস্ত্রোপচারের। এতে মগজ থেকে নির্গত তরঙ্গ শনাক্ত করে সেই অনুযায়ী নির্দেশনা পৌঁছে যায় হাতে। এর জন্য ব্যবহারকারীকে তার মাথায় শুধু একটি ক্যাপ পরে নিলেই হলো। গবেষকরা জানালেন, স্ট্রোকের চিকিৎসায় এ ধরনের প্রযুক্তি ব্যবহার করা হলে রোগী সুস্থ হবে দ্রুত। থিয়েনচিনের মতো বেইজিংয়ের সিংহুয়া বিশ্ববিদ্যালয়ও সক্রিয়ভাবে এ ধরনের মস্তিষ্ক কম্পিউটার ইন্টারফেস গবেষণাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। সিংহুয়া বিশ্ববিদ্যালয়ের মেডিকেল বিল্ডিংয়ের নিউরাল ইঞ্জিনিয়ারিং ল্যাবরেটরিতে বাই নামের এক যুবক ফিরে পান তার জীবনের গতি। গাড়ি দুর্ঘটনার কারণে পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়েছিলেন বাই। BCI প্রযুক্তিতে এখন তিনি চিন্তা করেই নিয়ন্ত্রণ করতে পারছেন হুইল চেয়ার। গত ডিসেম্বরে বাইয়ের শরীরে ছোট্ট একটি অস্ত্রোপচারের মাধ্যমে থিয়েনথান হাসপাতালে প্রতিস্থাপন করা হয় BCI প্রযুক্তি। তবে তিনি মাথায় যে ইলেকট্রোড ক্যাপ পরেছেন তার জন্য তার মস্তিষ্কের কর্টেক্স বা টিস্যুতে কোনো কিছু প্রবেশ করাতে হয়নি। গত বছরের দ্বিতীয়ার্ধে বেইজিং সুয়ানউ হাসপাতাল এবং বেইজিং থিয়েনথান হাসপাতালের সঙ্গে এই প্রযুক্তি নিয়ে যৌথভাবে কাজ করেছিল সিংহুয়া বিশ্ববিদ্যালয়। বাই ছিলেন এই যৌথ উদ্যোগের একজন অংশগ্রহণকারী। আমাদের মস্তিষ্ক কম্পিউটার ইন্টারফেসের কার্যকারিতা প্রমাণিত হয়েছে। এখন ছিয়াও তার মস্তিষ্কের সংকেত ব্যবহার করে কম্পিউটার স্ক্রিনে কার্সার নিয়ন্ত্রণ করতে পারছেন। আমরা তাকে দেখিয়েছি যে তিনি চাইলে চিন্তা করেই তার হুইল চেয়ার নিয়ন্ত্রণ করতে পারবেন। ইয়াং নামের আরেক রোগীর কথাও বলেছেন অধ্যাপক হোম। তিনিও পুরোপুরি পক্ষাঘাতগ্রস্ত ছিলেন। ইয়াং এখন নিপুণভাবে মস্তিষ্ক নিয়ন্ত্রিত একটি গ্লাভ ব্যবহার করছেন। তার অকার্যকর হাতটি এখন মস্তিষ্কের তরঙ্গকে কাজে লাগিয়ে কোনো কিছু আঁকড়ে ধরতে পারছে সহজেই। আর এতসব সাফল্যের কারণেই চীনের ব্রেইন কম্পিউটার ইন্টারফেসের এখন বাজারে আসতে বিশেষ কোনো বাধা নেই। এই নিয়ে ক্লিনিক্যাল ট্রায়ালের সংখ্যা বাড়িয়ে রোগীদের আস্থা অর্জন করার চেষ্টাও চালিয়ে যাচ্ছেন গবেষকরা। ফয়সাল আবদুল্লাহ, CMG বাংলা। Oh.